জন্ডিস দেখার জন্য আমরা তো ক্লিনিক্যাল আইটাই লাগে জন্ডিস, তো তারপরে আমাদের বিলিরুবিন চেক করতে হবে। অন এন এভারেজ নর্মাল হেলদি টার্ম নিউবর্ন, নর্মাল নিউবর্ন টার্ম নিউবর্ন টার্ম টার্ম মানেই তা আশা করা যায় তার ওজনটা 2.5 এর বেশি হবে। তো সেই নর্মাল হেলদি টার্ম নিউবর্ন এর জন্য আমাদের তো জন্ডিস ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। যেহেতু হেলদি বলতেছি আশা করছি যে হয়তো ফিজিওলজিক্যাল অথবা ইভেন কমপ্লিটি 14-15 হচ্ছে আমার জন্য একটা সেফ মার্জিন আফটার মানে ফলোইং ডে 3। 3 দিনের পরে 14-15 বিলিরুবিন এতটুকু পর্যন্ত হচ্ছে অ্যাকসেপ্টেবল। তাহলে 3 দিন 15 এতটুকু একটু মানে গ্রস মনে রাখতে হবে। 3 দিন মানে 72 ঘন্টা, আমাদের দিন মানে কিন্তু ঘন্টা, এই জন্যই বলছি। তাহলে জন্ডিসের একটা হিসাব, কেউ একটা বাচ্চা নিয়ে আসলো বিলিরুবিন, বাচ্চা তো জন্ডিস দেখলাম যে রিপোর্ট 17, কি কি হবে, কি ভাববো, কয়দিন, কি 17 বলি কি আমি প্যানিক, অথবা দিল 13, কি কি জানা লাগবে, 13 নিয়ে আসলো জানা লাগবে যে আজকে তার বয়স ঘন্টায় কত। যেমন একদিনের বাচ্চার জন্য 10ই হচ্ছে অনেক, 2 দিনের বাচ্চার জন্য 13ই অনেক, 3 দিনের জন্য 15ই বেশি, মানে ফটোথেরাপিতে দেওয়া লাগবে বাচ্চাকে। এই জন্য দিনটা বয়সটা ঘন্টায় জানা লাগবে। সাধারণত ম্যাক্সিমামই তো আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা আসে 3 দিনে, তা আমি 3 দিনেরটা গড়ে মনে রাখার জন্য বললাম। ডে 3 পরে কোন বাচ্চার যদি বিলিরুবিন 15-র বেশি আসে তখন আমাকে অ্যালার্ট হইতে হবে। কিন্তু 3 দিনের পরে কোন একটা বাচ্চা 4 দিন 5 দিনে আসলো 10-11-12-13-14 নিয়ে, আমি এটাকে অ্যাসিওর করতে পারি যে এটা কিছু হবে না। আবার কি মানে ডে 1 এর জন্য 10 বিলিরুবিন, আচ্ছা এইভাবে বলে তাহলে ওদের ইজি হবে, ডে 1 এর জন্য 10 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টার পরে কোন একটা বাচ্চা আসছে তার জন্য বিলিরুবিন 10, যে বাচ্চাটা 48 ঘন্টায় আসছে তার জন্য 13, যে বাচ্চাটা 72 ঘন্টার পরে আসছে তার জন্য 15। এর নিচে হচ্ছে কম্পারেটিভলি সেফ, এর উপরে গেলেই বাচ্চার জন্ডিসটা ট্রিটেবল। এর মধ্যে অনেক কারণ আছে, যদি এবিও ইনকম্পেটিবল থাকে তাহলে 10-এর নিচে 9 থাকলেও সমস্যা, যদি হাইপোথাইরয়েড থাকে, সেপসিস থাকে, হাইপোগ্লাইসিমিয়া থাকে, ডায়াবেটিসের মাদার থাকে, অনেক ইস্যু জড়িত। আমি হেলদি নর্মাল বাচ্চার কথা বলছি যে শুধু জন্ডিস নিয়ে আসছে, বাচ্চা আদারওয়াইজ ভালো, মায়ের সেই রিস্ক ফ্যাক্টরগুলি নাই, তারপরে অনেক বাচ্চা জন্ডিস নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে 24 ঘন্টার পরের বাচ্চা যদি 10-এর কম থাকে সেফ, 48 ঘন্টার মধ্যে একটা বাচ্চা আসছে 12 নিয়ে বিলিরুবিন সেফ, 72 ঘন্টার মধ্যে একটা বাচ্চা আসছে 15-র নিচে বিলিরুবিন সেফ। এর বাইরে গেলেই জন্ডিস আমাকে ট্রিটমেন্ট করতে হবে, ফটোথেরাপি দিতে হবে বা কিছু একটা করতে হবে। নিওনেটাল কোলিক, কোলিকটা খুব কমন একটা প্রবলেম নিয়ে আসে। কোলিকটা সাধারণত 7 থেকে 10 দিনের পরে বাচ্চারা আসে, মায়েদের কমপ্লেন থাকে বেশি কান্নাকাটি করে। একটা রুল অফ 3 আছে, প্রতিদিন 3 ঘন্টার বেশি কাঁদবে, সপ্তাহে 3 দিন কাঁদবে এবং 3 সপ্তাহের বেশি বাচ্চার আননেসেসারি এক্সেসিভ ক্রাইং, এটা দিয়ে আমরা কোলিক বুঝতে পারি। কিন্তু এই ডেফিনেশনে যেতে গেলে আমাকে 3 সপ্তাহ বসে থাকতে হবে। তো ওই 3 সপ্তাহটা বাদ দিলে ডেইলি 3 ঘন্টার বেশি কাঁদে, সপ্তাহে 3 দিনের বেশি কান্নাকাটি করে, আদারওয়াইজ একটা হেলদি বেবি, তখন আমরা ধরে নেই বাচ্চাটার হচ্ছে অ্যাবডোমিনাল কোলিক। এটা খুব বড় কোনো রোগ না, কিন্তু খুব ডিস্টার্বিং, অ্যালার্মিং, বাচ্চার মা বাবা ঘুমাইতে পারে না। সাধারণত সন্ধ্যার পর থেকে কান্নাকাটি শুরু হয়, কোলে নিলে চুপ থাকে, শরীরে কান্নাকাটি করে, কিছু কমন প্রবলেম। আর মূলত বাচ্চাদের পেছে এক্সেস গ্যাস তৈরি হয়, সেই গ্যাসের জন্য এটা হয়। ট্রিটমেন্ট হিসেবে বার্পিং করতে বলতে হবে, ফিডিং এর পরে কাঁধে নিয়ে ঢেকুর তোলানোর জন্য সে হাঁটাহাঁটি করবে, তুলুক বা না তুলুক 5-10 মিনিটস বাচ্চাকে কাঁধে নিয়ে ঢেকুর তোলানোর চেষ্টা করবে যাতে গ্যাসটা চলে যায় খাওয়ার পরে। আর 2 নম্বর হচ্ছে বাচ্চা কিছুটা বমি করতে পারে, সমস্যা নাই, সাধারণত বাচ্চার ওজন ভালো থাকে কোলিকে। আর 2 নম্বর হচ্ছে একটু একটু করে, অনেক বাচ্চা একটু একটু করে পায়খানা করতে পারে, দিনে 20 বারও পায়খানা করতে পারে, দেড়শো অবশ্য নর্মাল। এই জন্য এটা খুব কমনলি পাওয়া যায়, মায়ের এসে বলছে বাচ্চা দিনে
অনেকবার পায়খানা করে, বাচ্চার পাতলা পায়খানা, দিনে 10-12 বার পায়খানা করে, একটু একটু করে করছে, এবং ডাক্তার আমরা খুব কমনলি পাই যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। 20 বার পায়খানা করো নর্মাল বাচ্চাদের জন্য, মানে এটাও একটু মাথায় রাখতে হবে যে বাচ্চাদের জন্য নিউনেটে যে নাকি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, সে বাচ্চারা দিনে 20 বারও টয়লেট করতে পারে, তাতে অসুবিধার কিছু নাই। প্রোভাইডেড প্রতিবারে অনেক পরিমাণ পানি যাচ্ছে সেটা যাতে না হয়, নর্মাল স্টুল অল্প অল্প স্টুল দিনে 20 বারও করতে পারে। কোলিকের জন্য আমার সাধারণত সিমেটিকন দেই, ফ্ল্যাকল নামে পাওয়া যায়, ফ্ল্যাকল ফ্ল্যাকুলেক্স এই নামে পাওয়া যায়। আমরা মোটামুটি ওজন হিসাবে ধরলে যত ওজন তার 2 ফোঁটা করে দিয়ে দিতে পারি। আমি একটু গ্রসে যাচ্ছি, একদম ক্যালকুলেশন করা কিন্তু মনে রাখাটা খুব টাফ। ওজনের 2 ফোঁটা যত কেজি তার 2 গুণ ফোঁটা, আর 1 কেজির একটা বাচ্চা 5 ফোঁটা করে দিনে 3 বার, ঠিক আছে? ফ্ল্যাকল হ্যাঁ, সিরাপ দিয়ে ড্রপ পাকে বলে, পেডিয়াট্রিক ড্রপ। আচ্ছা কোলিক, আর বাচ্চাদের ফিডিং 3 বার। আচ্ছা এই কোলিকটা থাকতে পারে কারো কারো 4 মাসও থাকতে পারে, ইফ নেসেসারি 4 মাস কেন 6 মাস পর্যন্ত দেওয়া যাবে, কোনো অসুবিধা। কারো কারো বাউল মোশন বেড়ে যায়, যদি কারো মোশন বেড়ে যায় তার ক্ষেত্রে হয়তো অল্টারনেটিভ কোনো একটাতে যাওয়া গেল, সেই ক্ষেত্রে অনেকগুলি হার্বাল প্রিপারেশন পাওয়া যায়, আবার ফেনোবারবিটনও পাওয়া যায়, আবার ডম্পিরিডনও যাওয়া যায়, কিন্তু বেশি ইফেক্টিভ হচ্ছে সিমেটিকনটা এবং সেইটটা। ১ ml থাকে ৪, যত কেজি ওজন তার সাথে 8 বা 10 দিয়ে গুণ দিলে যে ফোঁটাটা আসবে সেই ড্রপ, আর ড্রপের হিসাব তো জানি 1 ml মানে 15 ফোঁটা। তাহলে ওইভাবে আমি এক্সেসিভ প্রায় বারবিট সিরাপ দিয়ে দিতে পারি 7 দিন 10 দিন, কোনোভাবেই থামছে না, ফ্ল্যাকলেও থামছে না, তখন আর বারবিট দিতে পারি। হ্যাঁ রাতে রাতে, এটা হয়তো সাধারণত সন্ধ্যায় বা রাতে, আর ফ্ল্যাকলটা 4 মাস পর্যন্ত কন্টিনিউ করা যায় চাইলে, প্রয়োজন অনুযায়ী অফ এন্ড অন, যখন থাকবে তখন দিবে, যখন থাকবে না তখন দিবে না, এরকম মানে ডোজ না বা ইয়েও তো না, দ্য সিমটম রিলিফ করে আর কিছু না। আর বারবিং এর শান্তি ইমপ্রুভ করে যায়, এইজটা বাড়লে ইমপ্রুভ করে যায়, 2 মাসের পরেই দেখা যায় অনেকটা কমে আসে, প্রথম 2 মাস একটু বেশি ভোগে, খুব কমন প্রবলেম। পার কেজি 8 ড্রপ পার ডোজ সাধারণত একবারই দেওয়া লাগে রাতে। ফিড হয়ে গেল, ফিডিং বাচ্চাদের খাবার নিয়ে একটু ঝামেলা করে মারা, বাচ্চা খাচ্ছে না যেটা আগেই বললাম, সেখানে দেখতে হবে যে বাচ্চা সাক করে কিনা, বাচ্চা সাকিং ভালো থাকা মানে হচ্ছে বাচ্চা অলরাইট, পাচ্ছে না সেটা হতে পারে যে মা খাবার খাচ্ছে না, পানি খাচ্ছে না, টেনশনে আছে, ওষুধ খাচ্ছে অনেক কিছু। আমাদের জন্য তো ব্রেস্ট ফিডিং অবশ্যই 1 নম্বর, কোনো কারণে আনলেস মা কেমোথেরাপি পাচ্ছে, অ্যান্টিসাইকোটিক পাচ্ছে, অ্যান্টিথাইরয়েড পাচ্ছে, তিনটা জিনিস হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। টিবি ড্রাগ পেলেও কিন্তু ব্রেস্টফিডিং করানো যায়, এইচবিএসএজি পজিটিভ হলেও ব্রেস্টফিডিং করানো যায়। আচ্ছা কোনো কারণে যদি আমাদের ফর্মুলা দেওয়া লাগে, সাধারণত মার্কেটের ফর্মুলাগুলো হচ্ছে 6 মাস পর্যন্ত 1 ফর্মুলা, 6 মাসের পরে 2 এবং 1 বছরের পরে 3, বিভিন্ন নামে ফর্মুলা আছে, যদি দেওয়া লাগে সেভাবে দেওয়া যেতে পারে। বানানোর জন্য আমাদের স্পেশাল অ্যাটেনশন হচ্ছে ভিতরে একটা চামচ দেয়া থাকে, সেই চামচ দিয়ে দুধ মাপতে হবে, এবং জেনারেলি 30 ml পানিতে 1 চামচ দুধ যদি দেয়াই লাগছে তাহলে এই হিসাবটা যাতে অন্তত ঠিক করে খাওয়ায়, আর অবশ্যই ফিডার অ্যাভয়েড করবে, চামচ দিয়ে খাওয়ানো অভ্যাস করবে, তাহলে আলগা দুধের যে ঝামেলাগুলি সেগুলি তুলনামূলক কম হবে। 1 চামচ 30 ml পানি, 30 ml পানিতে 1 চামচ দুধ, সেই চামচটা কিন্তু কোটার ভিতরে যে চামচ দেওয়া আছে সেটাই, মানে চামচেরও যাতে ডিফারেন্স না হয় ওরাই একটা নির্দিষ্ট সাইজের চামচ দিয়ে রাখে, আমাদের টেবিল স্পুন টি স্পুনে দিলে হিসাবটা ঠিক হবে না। 30 ml, এবং এই দুধ কিন্তু চুলায় দেওয়া যায় না এবং এটা রিইউজ করা যায় না, অনেকগুলি আছে ফর্মুলা ফিট একসাথে বানালো, সাইড বানালো, 30 মিনিট রেখে দিলাম, 1 ঘন্টা পর আবার খাওয়ালাম,
রিউজ করা যাবে না, চুলায় দেওয়া যাবে না, গরম করা যাবে না, সিঙ্গেল ইউজ সিঙ্গেল টাইম। সেক্ষেত্রে রুলসটা হবে এইটা, আর ফিডার ইউজ করা যাবে না, চামচে খাবে। আচ্ছা, কতটুকু খাবে আমাদের জন্য ওই যে ফ্লুইডের হিসাব ছিল না, 150 ml 7 দিনের পরে 150 ml/kg বললাম, সেই ক্ষেত্রে যদি দিতেই হয় তাহলে দেওয়া নিয়মটা হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কতটুকু খাবে, নিয়ম হচ্ছে যে 150 ml মানে 120-150 ml/kg চিকেন পক্স থাকে, টিবি যদি ওপেন টিবি কেস ফর ফার্স্ট 14 ডেজ, 14 দিনের পরে এন্টি টিবি ড্রাগ খেলে সাধারণত ওপেন কেস গুলি মানে নন কন্টাজিয়াস হয়ে যায়। এই কেস গুলিতে আমরা একটু দূরে রাখতে পারি। এইচআইভি এর জন্য দুইটা কথাই আছে, বাংলাদেশের জন্য আমাদের যে গাইডলাইন বলে ব্রেস্টফিডিং করানো যাবে, তবে এক্সক্লুসিভ, মিক্সড ফিডিং হওয়া যাবে না। বুকের দুধ খাওয়ালো, আলাদা দুধ খাওয়ালো, তাহলে এইচআইভি বেশি হবে। শুধু বুকের দুধ, বুকের দুধ যখন ছাড়বে একবারে ছেড়ে দিয়ে একবারে গোটা দুধ এইচআইভি এর জন্য। ইনফেকশাস এর মধ্যে শুধু ভেরিসেলা বাংলাদেশে না, বাংলাদেশের আইএসএ গাইডলাইনে ব্রেস্টফিডিং গাইডলাইনে কন্ট্রাডিকশন না। এটা হচ্ছে হয় হচ্ছে মানে ইয়েফিডিং, র‍্যাপিড শিফটিং ফ্রম ব্রেস্টফিডিং আর্লি শিফটিং, 6 মাস প্রথম 6 মাস ব্রেস্টফিড টোটালি স্টপ করে ফর্মুলা ফিড। ব্রেস্টফিডিং এ যায় কিন্তু মানে বাংলাদেশের সাপেক্ষে যারা ব্রেস্টফিডিং গাইডলাইন যারা বানিয়েছে ব্রেস্টফিডিং সোসাইটি থেকে, তারা এটাকে কন্ডিশনে 6 মাসের মধ্যে রাখেনি, কারণ তাতে ম্যালনিউট্রিশন চান্সটা বেশি বলে ওদিকে নজর দিয়েছে বেশি। আর ভার্টিক্যাল ট্রান্সমিশন তো বাচ্চার হয়ে যেতেই পারে, সেটা আমি জানি না, যতটুকু ব্রেস্টফিডিং এ যায় তার চেয়ে ভার্টিক্যাল ট্রান্সমিশন বেশি, অনেক বেশি। ভার্টিক্যালি হয় 90%, আমি 10% জন্য ব্রেস্টফিডিং অফ করে লাভ কি, দ্যাট ওয়াজ দ্য থিওরি অফ দ্য ব্রেস্টফিডিং সোসাইটি, যে ভার্টিক্যাল ট্রান্সমিশন তো তার আগে পেটে থাকতেই হয়ে গেছে, ব্রেস্টফিডিং কেয়ার যাবে কতটুকু সেই থিওরিতে। তো যারা প্রোভাইড করতে পারে আমি তাকে ফর্মুলা দিয়ে দিব। আচ্ছা, এই আর কি, আচ্ছা ফ্লুইড রিকোয়ারমেন্ট কোনটা, ও ফ্লুইডের, ফ্লুইডের আইভি ফ্লুইডের ড্রপের হিসাবটা হচ্ছে প্রতি 100 ml অথবা পারফেক্টলি বলে 96 ml 24 ঘন্টায় চলে যাবে, 1 ড্রপ ইকুয়াল টু 4 মাইক্রো ড্রপ দিলে পার মিনিট। আর টোটাল ফ্লুইড রিকোয়ারমেন্ট 7 দিনের পর থেকে সাধারণত 120 থেকে 150 কেন, যে সুস্থ বাচ্চা তার 150, যে অসুস্থ তার জন্য 20% কার্টেল 120 ml/kg/day, এটা পাবে হচ্ছে 7 দিনের পর থেকে 1 বছর বয়স পর্যন্ত, এটা হচ্ছে ফ্লুইড রিকোয়ারমেন্ট। বাংলাদেশের জন্য যেগুলি বানায় কেউ কেউ দুবাই থেকে আনে, ওদের এখানে কিন্তু 1 বছরের জন্য 1
এক বছরের পরে টু, এই জন্য ওদের কোটার গায়ে ইনস্ট্রাকশন লেখা থাকে। বাইরের প্রোডাক্ট গুলি কিন্তু অনেকগুলি ফর আপ টু ওয়ান ইয়ার ফর্মুলা ওয়ান, ফর টু ইয়ার ফর্মুলা টু, এই জন্য দেশি না বিদেশি প্রোডাক্ট সেটা একটু ভ্যারি করে, কোটার গায়ে লেখা থাকে ইনস্ট্রাকশন। আমার মনে হয় শিফট হয়ে না, নিউ নেট অনেকক্ষণ হয়ে গেছে না, শুনে ড্রপ। আচ্ছা আমরা পেডিয়াট্রিকের ড্রোজে আমরা যখন যাব, আমরা ড্রোজে চলে যাই, আমরা সাধারণত ছয় মাস পর্যন্ত পেডিয়াট্রিক ড্রপ দেই, ছয়ের পরেই সিরাপে চলে যাই। জি জি, নিউনেটে ভমিটিংটা আমাদের জন্য দেখার বিষয় দুইটা, ওজন কমছে না বাড়ছে। যদি একবার ভমিটিং করে কিন্তু ওজন বাড়ছে না, দ্যাট ইজ এ প্রবলেম। যদি 100 বার ভমি করে কিন্তু ওজন বাড়ছে, দ্যাটস নট এ প্রবলেম। ভমিটিং হলে ইস্যু হচ্ছে ওজন বাড়ছে কিনা। একটা নিউনেটের ওজন 14 দিন পর্যন্ত বার্থ ওয়েটের সমান থাকে, 10 থেকে 14 দিন। মানে প্রথমে 10% লস করে, পরে আবার সেটা গেইন করে, 10 থেকে 14 দিনের মাথায় নিউনেটের ওজন বার্থ লেভেলে চলে আসে। এই জন্য জন্মের ওজনটা জানা জরুরি। 14 দিনের পর থেকে 5.5 মাস পর্যন্ত প্রতি মাসে অন্তত 1 কেজি করে ওজন বাড়ে। 5.5 মাস পর্যন্ত অন্তত প্রতি মাসে 1 কেজি করে ওজন বাড়বে, এটা হচ্ছে আমাদের নর্মাল একটা রিকোয়ারমেন্ট। যদি এর চেয়ে কম বাড়ছে এবং কজ হচ্ছে ভমিটিং, তাহলে একটা প্রবলেম। যদি দেখা যাচ্ছে যে না ওজন বাড়ছে ঠিকই, বমি করছে, তাহলে এটা কোনো প্রবলেম না। যদি বমি করে ওজন বাড়ে, জিইআর, যদি বমি করছে কিন্তু ওজন কমে যাচ্ছে, তাহলে জিইআরডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আর ওজন না বাড়লে, না কমলে, সেটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। রিফ্লাক্স অনেক কারণে হতে পারে, কিন্তু তার ওয়েটে কোনো হ্যাম্পার না করলে সেটা নিয়ে চিন্তার কিছু নেই। ডম্পিয়ডন দেওয়া যাবে, বার্পিং করা যাবে, সিমেথিকন দেওয়া যাবে, অনেক কিছু দেওয়া যাবে। ওজন কমলে সেটাকে অবশ্যই ভালো করে ইভ্যালুয়েট করতে হবে। আচ্ছা, নর্মাল নিউনেটের একটা বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা হয় নাই, যে সমস্ত বাচ্চাই বললাম যে 2 কেজির কম, ওজন কমে গেলে জিআরডি ডিজিজ, ওজন না কমলে জিআর। আর যে 2 কেজির কম বাচ্চা আর 34 সপ্তাহের কম বাচ্চা, যদি কেউ আসে আর যদি কেউ তাকে চোখের পরীক্ষার জন্য না পাঠায়, তাহলে তো জেল, আরোপি। একটু বড় হেডলাইন দিয়ে লেখেন, যদি কখনো কোনো নিউনেট পাওয়া যায় যার যে 34 সপ্তাহের আগে হয়েছে এবং যার জন্মের সময় ওজন 1800 গ্রাম বা 2 কেজির কম হয়েছে, তাকে অবশ্যই লিখে দিতে হবে 21 দিন থেকে 28 দিন বয়সের মধ্যে চোখের আর ও পি, রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি, এটার টেস্ট করাইতে হবে। আদারওয়াইজ দ্য চাইল্ড উইল বি ব্লাইন্ড, এবং সে যদি 1 বছর পরে এসে কেস করে, জামিন নাই। ঠিক আছে, হ্যাঁ, সম্ভব না। তাহলে আরোপি 21 দিন থেকে 28 দিনের মধ্যে আরোপি স্ক্রিনিং ফর দ্য প্রিটার্ম নোভারটুয়েট বেবি, বেবি ওয়েটিং লেস দেন 2000 গ্রাম অ্যান্ড বর্ন বিফোর 34 উইকস, এটা একটা জরুরি বিষয়। হ্যাঁ, জি, 21 থেকে 28 মানে এর মধ্যে যদি রেটিনায় প্রবলেম থাকে, লেজার থেরাপি করে সেটা কিওর করা সম্ভব। আচ্ছা, আরোপি স্ক্রিনিংটা হয় আমাদের বিএসএম ওতে হয়, ইসলামিয়া চক্ষু হাসপাতালে হয়, এনআইওতে হয়, আর শিশু ঢাকা শিশু হাসপাতালে বোধহয় এখনো নাই। আর হতে পারে যে চিটাগাং হয়তো চিটাগাং মেডিকেল হচ্ছে, এটা আমি ঠিক জানি না, ঢাকায় 3টা সেন্টারে হয়। ডম্পেডনের জন্য ডম্পেডন সিরাপে থাকে হচ্ছে 1 ml 1 মিলিগ্রাম। এখন সেই ক্ষেত্রে যত আমরা একটু আগে নিলে অনেক বড় বড় টপিক বাদ থেকে যাবে। হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা খুব কম ডম্পেরিডনের ডোজটা জাস্ট আচ্ছা ডম্পেরিডনের জন্য না এটা ঝামেলা ডোজের মধ্যে ডম্পেরিডন ড্রপ আছে সিরাপ আছে সিরাপটাই বল সিরাপ আচ্ছা ড্রপটার জন্য মোটামুটি ড্রপগুলি যেগুলি বানানো হয় ডম্পেরিডন আমাদের প্রতি কেজির জন্য 3 ফুট 2 ফুট করে দিয়ে দিলে হয়ে যায় পার ডোজ ড্রপ ড্রপ প্রিপারেশন কারণ এখানে 1 ml এই 5 মিলিগ্রাম থাকে সবগুলি তাহলে আচ্ছা এবার সবচেয়ে কমন তো প্যারাসিটামল হ্যাঁ তাহলে প্যারাসিটামল ড্রপ পাওয়া যায় সিরাপ পাওয়া যায় ড্রপে 1 ml নাপা প্যারাসিটামল হচ্ছে নাপা এইস যেটা ড্রপ প্রিপারেশন 1 ml থাকে 80 মিলিগ্রাম 1 ml আর সিরাপে 5 ml থাকে 120 মিলিগ্রাম তাহলে ড্রপে 1 ml 80 আর সিরাপে 5 ml 120 মানে এক চামচে 120 খুব কমনলি একদম নরমাল মনে রাখার জন্য ড্রপ যাদেরকে দিব প্রতি কেজির জন্য 2 ফোঁটা দুই হচ্ছে লো ডোজ তিন হচ্ছে হাইয়েস্ট ডোজ তাহলে দুই থেকে তিন লেখে রাখলে মনে হয় ভুল হবে না প্রতি কেজির জন্য 2 থেকে 3 ফোঁটা কারণ প্যারাসিটামল ডোজ হচ্ছে পার কেজিতে 10 টু 15 মিলিগ্রাম তাহলে যদি নাপা ড্রপ দেই প্রতি কেজির জন্য প্রতি বারের জন্য 2 থেকে 3 ফোঁটা পার কেজি পার ডোজ এবার চলে আসি সিরাপে সিরাপের জন্য 8 থেকে 10 কেজির জন্য 1 চামচ পার ডোজ 8 থেকে 10 কেজি বাচ্চার জন্য 1 চামচ পার ডোজ এবার আমি এটাকে টিডিএস দিতে পারি কিউডিএসও দিতে পারি এবং ম্যাক্সিমাম আমি কিন্তু দিনে 6 বার দিতে পারি তাহলে ড্রপে 2 থেকে 3 ফোঁটা পার কেজি আর সিরাপে গেলে 8 থেকে 10 কেজি বাচ্চার জন্য 1 চামচ একইভাবে যদি 12 কেজি হয় আমি দেরে চলে যাব বা 14 কেজি হলে দেরে থাকবো এভাবে আর কি করে ধরে নিব আর কি 10 থেকে 15 15 ধরে হলে একটু বেশি হবে 10 ধরে একটু কম হবে সাপোজিটরি তো প্রিকশন আছে 60 125 250 সেখানেও ওই ওজনের সাথে 15 মিলিগ্রাম আমরা ধরবো সাপোজিটরি যখন দেই তার মানে 102 জ্বরে দিচ্ছি তখন আর 10 এর হিসাব করে লাভ নাই তখন ডোজ হচ্ছে 15 সাপোজিটরি যাকে দিব তার তো জ্বর 102 হলেই দিব তার জন্য আর 10 মিলিগ্রাম পার কেজি ধরবো না ডোজ হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি তাহলে 60 প্রয়োজন অনুযায়ী 60 বা 125 বা 250 আমি ওজনের সাথে মিলিয়ে মিলিয়ে দিয়ে দিব 8 কেজি বাচ্চার জন্য 125 আচ্ছা সাপোজিটরিও কিন্তু এটা খুব কমন কোশ্চেন বাবা মানে জিজ্ঞেস করবে বাচ্চাদের জ্বর ভাইরাল জ্বর প্রথম দুই দিন কিন্তু কোনোভাবেই কমে না সিরাপেও কমে না সাপোজিটরিও কমে না মামা জিজ্ঞেস করছে কয়বার দিব একবার দিয়েছি দুইবার দিয়েছি আমরা সাপোজিটরি আর সিরাপ দুইটা মিলে সারাদিনে 6 বার দিতে পারবো ইরেসপেক্টিভ অফ রুট দেয়া যাবে দিনে 6 বার মুখে দেই আর সাপোজিটরি হিসেবে দেই 4 থেকে 6 বার 4 থেকে 6 বার তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 6 বার সাধারণত ভাইরাস জ্বর প্রথম দুই দিন বেশি থাকে দেখা যায় 4 ঘন্টা পর পরই দেওয়া লাগে আর 102 এর কম থাকলে দিব সিরাপ 102 এর বেশি হয়ে গেলে দিব সাপোজিটরি 4 ঘন্টার ব্যবধানে দিব এর নিচে দিব না না যখন সাপোজিটরি তখন আর সিরাপ দিব না যখন সিরাপ তখন আর সাপোজিটরি দিব না 4 ঘন্টা ওয়েট করতে হবে 4 ঘন্টার আগে রিপিট করা যাবে না ইন বিটুইন কি করব ইন বিটুইন হচ্ছে ট্যাবলেট স্পঞ্জ গরম পানি কুসুম গরম পানি দিয়ে গামছে দিব ঠান্ডা পানি না কিন্তু জ্বর থেকে ভাইরাল অথবা ব্যাকটেরিয়া কিনা বোঝা যায় এরকম হবে হ্যাঁ জ্বর থেকে মানে কমনলি বোঝা যায় ভাইরাসটা হলে প্রথম দুই দিনে একদম জ্বর 103 104
ভাইরাল মোস্ট কমনলি ভাইরাল 103-104 দিয়ে শুরু হয়, দুই দিন পরে কমে যায়। আর ব্যাকটেরিয়াল হলে সাধারণত 99-100-101-100 দিয়ে বাড়তে থাকে। টাইফয়েডই যে হবে তা না, কিন্তু প্রথম দিন দুই তিন দিন গা গরম গরম, পরে বেড়ে গেল। সাধারণত ব্যাকটেরিয়াল প্রথম কিচ্ছু না, ভালো বাচ্চা, গতকাল জ্বর আসছে, আজকে 103, মোস্ট লাইকলি ভাইরাল। তবে যদি সাথে সর্দি থাকে 99% ভাইরাল, যদি সর্দি না থাকে তাহলে কনফিউশন আছে। সর্দি থাকা মানেই ভাইরাল, কোনো ব্যাকটেরিয়া সর্দি পারে না, রানিনোস করে সব ভাইরাল। তাই রানিনোস যেখানেই আছে ভাইরাল মাস্ট। এবার ভাইরালের সাথে সুপারহিটেড ব্যাকটেরিয়াল থাকতেও পারে না থাকতেও পারে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু যেখানে জ্বর প্রথম দুই দিনে 103-104 সাথে নাকে পানি পড়ছে, দ্যাট ইজ ভাইরাল। আবার সর্দি আছে পাঁচ দিন ধরে, আজকে জ্বর এবং কাশি, তাহলে কিন্তু আবার ব্যাকটেরিয়াল। ভাইরাল ছিল, ইমিউন সাপ্রেসড হয়েছে, এখন জ্বর হয়ে গেছে ইনফেকশন, এবার একটা আবার ব্যাকটেরিয়া। মোটামুটি শুরুই হয়েছে সর্দি কাশি জ্বর দিয়ে। আরেকটা ভাইরাল বোঝার একটা সহজ উপায় আছে, ভাইরাস হোল বডি ইনফেক্ট করে। একই সাথে বাচ্চা সর্দি, নাক দিয়ে পানি, কাশি, চোখ দিয়ে পানি পড়তেছে, ডায়রিয়া হচ্ছে, বমি করছে, যখন সবগুলি সিমটম চলে আসে, হোল অর্গান এফেক্টেড, মোস্ট লাইকলি ভাইরাল। ব্যাকটেরিয়া হলে কিন্তু নিউমোনিয়া, কাশি, ডায়রিয়া কিন্তু হয় না। এন্টেরিক ফিভার, শুধু জ্বর, অন্য কিছু নাই। কোন একটা জায়গায় আর্থ্রাইটিস হচ্ছে, জয়েন্ট পেইন, অন্য কিছু নাই। ভাইরাস হলেই সর্দি, জ্বর, কাশি, বমি। বাচ্চা আছে কার কার? অনেকেরই, মানে এইটা অভিজ্ঞতা থাকার কথা, বাচ্চাদের যখন হয় ভাইরালই তো হয়, একই সাথে ওষুধ দিলে বমি করে দিচ্ছে, পায়খানা নরম করতেছে, জ্বর আসছে, একটু কাশি হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, নাক দিয়ে পানি পড়তেছে, একটা মানে মেসালগার অবস্থা। সাধারণত 48 hours থাকে, আস্তে আস্তে করে ম্যাক্সিমামই চলে যায়, হয়তো কাশিটা পারসিস্ট করলো, তখন আমাকে ওই কাশিকে টার্গেট করে ওষুধ দিতে হবে। আর না হলে প্রথম দিন যদি আসে আমাকে ওষুধ দিতে হবে অন্তত 6টা। সেই জন্য কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট। বাবা মাকে যদি বোঝানো যায় যে 48 hours মধ্যে ম্যাক্সিমাম কমে যাবে, বাসা কাছে হলে আবার দুই দিন পরে আসেন, জ্বরের ওষুধ যে দুইটা দিতেই হয়, নাকটা যাতে ক্লিয়ার থাকে, জ্বরের জন্য প্যারাসিটামল দিতেই হবে, আর সর্দিটা তো ভিজিবল, ওইটার জন্য একটা অ্যান্টিহিস্টামিন, সাধারণত এই দুইটা দিয়ে কাউন্সিল করে পাঠানো যায়। না হলে বমির জন্য একটা দেওয়া লাগবে, পাতলা পায়খানার জন্য দেওয়া লাগবে, ওষুধের লিস্ট হয়ে যাবে অনেকগুলি, ওই ওষুধ খেয়ে বাচ্চা আরো বমি করবে, আরো সমস্যা। এই জন্য 48 hours টাইম নিতে পারলে দ্যাট ইজ বেটার। আর সাধারণত যদি গায়ে কোনো র্যাশ আসে, এটা খুবই অ্যালার্মিং এবং খুবই পেইনফুল, বাপ্মারা খুব বিরক্ত হয়ে যায়, গায়ে লাল দাগ আসা মানেই বাপ্মার মাথা খারাপ। অথচ গায়ে তো ভাইরাল র্যাশই বেশি হয়, এর মধ্যে একটার মাত্র মিজলস, কিন্তু র্যাশ হইলেই বাপ্মার ধারণা কি হয়েছে, হাম হয়েছে। কিন্তু মানে 90% তো আর হাম না, বরং 99% কি হাম না, কারণ 9 মাস পর্যন্ত মায়ের অ্যান্টি মিজলস অ্যান্টিবডি বাচ্চাকে প্রোটেকশন দেয়। তাই সাধারণত 8-9 মাসের মধ্যে যত র্যাশই হোক জ্বরের সাথে, ইউজুয়ালি এটা মিজলস না। আর মিজলস বলতে গেলে আমাকে কাফ, কোরাইজা, কনজাংটিভাইটিস, তিনটা সি থাকা লাগবে, তিনটা সি এর যেকোনো একটা, জ্বর, জ্বরের সাথে র্যাশ, হাই গ্রেড ফিভার, তার সাথে গায়ে র্যাশ, এবং তার সাথে তিনটা সি এর যেকোনো একটা, কাফ, কোরাইজা, কনজাংটিভাইটিস থাকলে তখন আমি মিজলস বলবো। এছাড়া কিন্তু অযথা মানে জ্বরের সাথে র্যাশ হলেই আমার এত প্যানিক হওয়ার কোনো দরকার নাই, অ্যাসুরেন্স করতে হবে, আশ্বস্ত করতে হবে। তাহলে আমাদের জন্য আমি আসলে টপিকটারে জ্বরে চলে গেছি মূলত, তাই না? জ্বরটা শেষ করেছি, জ্বর নিয়ে তো খুব কমনলি আসে বাচ্চাদের অ্যালার্ট হওয়ার মতো বিষয়ে। জ্বর নিয়ে একটা হচ্ছে নিউমোনিয়া, আরেকটা হচ্ছে সাধারণত থ্রোট ইনফেকশন হয় বাচ্চাদের খুব কমন। এই জন্য জ্বর আসলে একটা এক্সামিনেশন করলেও বাচ্চার গলা দেখতে হবে, এটা একটা অভ্যাস যদি করতে পারেন লিখে ফেলেন। জ্বরের বাচ্চার একটা এক্সামিনেশন করতে গেলেও তার গলাটা দেখতে হবে অন্তত, থ্রোট এক্সামিনেশন, টনসিল, ফ্যারিঞ্জাইটিস, ওই জায়গায় একটা টর্চ মেরে গলাটা দেখে নিলে খুব ভালো। আর গলা দেখতে গেলে তো জিহ্বা দেখা হয়ে যাবে, দেখা যাবে যে ওরাল থ্রাস আছে কি নাই। এই জন্য ওরাল ক্যাভিটি এক্সামিনেশনটা আমরা প্রায়ই করি না, মানে প্রায় কিন্তু মিস হয়ে যায়, জেনারেল এক্সামিনেশন সব করে ফেলি, ওরাল ক্যাভিটিটা ঠিক মতো দেখা হয় না, এটা একটা ইম্পর্টেন্ট দিক। আর বাচ্চাদের জ্বর সর্দি নেজাল ড্রপ অবশ্যই দিতে হবে, না হলে তাদেরই এয়ার ইনফেকশনের চান্স খুব বেশি, নাক বন্ধ হয়ে গেলেই কিন্তু কানে ইনফেকশন হয়ে যায়,
তখনই কানে ব্যথা, জ্বর, কান দিয়ে পানি পড়া, কুচ পড়া, অনেক কিছু চলে আসে। এই জন্য জ্বর আছে এবং খুব বেশি নেজাল সিক্রেশন, নেজাল ব্লকেজ, যখনই নাক বন্ধ হয়ে যাবে তখনই নাকের ড্রপটা এসভেজ করে দিতে হবে। নাক ক্লিয়ার থাকলে কিন্তু কানে পানি জমবে না, কানে পানি না জমলে আর ওটারিস মিডিয়া গুলি হবে না। তো কমন কমন কিছু মানে যেগুলি মিস হতে পারে আর কি সেগুলি বললাম। অ্যান্টিহিস্টামিন এর জন্য কিছু ডোজ নাম, অ্যান্টিহিস্টামিন অনেক ভ্যারাইটি আছে। প্রথম 6 মাসে নট রেকমেন্ডেড, নো অ্যান্টিহিস্টামিন ইজ রেকমেন্ডেড বিলো 6 মান্থস, এজন্য পারতে দেয়া যাবে না। এয়ারওয়ে খুব ন্যারো, এয়ারওয়ে কনজেশন করে ফেলে, হ্যাঁ, এজন্য 6 মাসের মধ্যে না দিতে পারাই ভালো। নাকের ড্রপ দেয়া যাবে, নরসল, নোজোমিস্ট, সোলো, বিভিন্ন নামে নাকের ড্রপ পাওয়া যায়। প্রথম 6 মাসে হচ্ছে শুধু নর্মাল সালিন কন্টেইনিং নেজাল ড্রপ, নরসল, নোজোমিস্ট, সোলো বিভিন্ন নামে আছে। 6 মাসের পরে আমাদের যে অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, যেটা আফ্রিন, অক্সিনেক্স, নেটাজল বিভিন্ন নামে নাকের ড্রপ আছে 6 মাসের পরে। এখানে যে চাইল্ড অ্যাডাল্ট লেখা থাকে আমরা চাইল্ডটা লিখে দিব। স্যার কি ডোজে দিব এই জিনিসটা? আচ্ছা, নাকের ড্রপটা দিলে অক্সিমেটাজোলিনটা 7 দিনের বেশি দিব না, 2 ফোঁটা করে দিতে পারবো দিনে 3 বার, কিন্তু 7 দিনের বেশি দেয়া ঠিক না। বই পুস্তকে 3 দিন বলা আছে, প্র্যাকটিক্যালি 7 দিন, কত 7 এর বেশি দেয়া ঠিক না। কিন্তু নরসল, সোলো আজীবন দিনে 100 বার করে দিতে পারবে, 2 ফোঁটা করে 7 দিন, 1 বার। সেফ ড্রাগ হচ্ছে নরমাল সালাইন, নরসল, শুধু নরমাল সালাইন, ওয়াটার এন্ড নরমাল সালাইন, আর কিছু নেই। 6 মাস আগে অ্যান্টিহিস্টামিন দাও, 6 মাস আগে কিন্তু দিব না। ভেন্টিলেশনটা যাওয়া আসা করতে পারে না।